নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। কারণ একটাই, সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তর আপনাদের সঠিক হবে, আপনারা খাতা পেনে সেটা সঠিক করবেন এবং আমাদের সঠিক যেটা হচ্ছে সেটা আপনারা রাইট চিহ্ন করে খাতায় করবেন এবং যেটা ভুল হচ্ছে সেটা ক্রস চিহ্ন করে আপনারা খাতায় মার্কিং করবেন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং 15টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। ক্যালকুলেট করে পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 2225 নম্বর প্রশ্ন। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে আপনাদের একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করছি। ধনের অহংকার কি ধরনের সম্বন্ধ? অপশান ক আছে গুণ, অপশান খ অধিকার, অপশান গ হেতু এবং অপশান ঘ হচ্ছে কার্যকারণ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। আপনারা এর যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করুন এবং খাতায় সেটা লিখুন এবং আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান গ হেতু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনাদেরও খাতায় যদি এটা সঠিক হয় সেটাই রাইট চিহ্ন এবং এটা যদি ভুল হয় সেটাই ক্রস চিহ্ন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2226 নম্বর প্রশ্নে। চোখের দেখা কোন ধরনের সম্বন্ধ? আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা এ ধরনের কোন ধরনের সম্বন্ধ সেটা আপনারা নির্বাচন করুন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ করণ সম্বন্ধ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2227 নম্বর প্রশ্নে। অপাদান সম্বন্ধ কোনটি? তাহলে ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন। যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছে অপশান ঘ সাপের ভয়, তাদের সবার উত্তর সঠিক। চলে আসব আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2228 নম্বর প্রশ্নে। অপাদান সম্বন্ধ কোনটি? ক খ গ ঘ চারটে অপশান, আর এই অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ বৃষ্টির প্রাণী, তাদের বৃষ্টির পানি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2229 নম্বর প্রশ্ন। নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ? তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটি অধিকার সম্বন্ধ বলে মনে হচ্ছে সেটা আপনাদের কোনটা, সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক রাজার রাজ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2230 নম্বর প্রশ্নে। যৌবনের চাঞ্চল্য কোন প্রকারের সম্বন্ধ পদের ব্যবহার হয়েছে? তা আপনাদের এখানে কোন ধরনের বা কোন প্রকারের সম্বন্ধ পদ ব্যবহার হয়েছে সেটা আপনাদের জানতে চাওয়া হয়েছে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ বিশেষণ সম্বন্ধ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2231 নম্বর প্রশ্ন। নিচের কোনটি অধিকরণ সম্বন্ধ? তাহলে চারটে অপশানের মধ্যে যেটি অধিকরণ সম্বন্ধ সেটা কোনটি, সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার নির্বাচন করছেন অপশান খ দেশের লোক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2232 নম্বর প্রশ্ন। কোনটির দ্বারা অভেদ সম্বন্ধ বোঝায়? তাহলে চারটে অপশানের মধ্যে যেটির দ্বারা অভেদ সম্বন্ধ বোঝায় সেটি কোনটি, সেটা আপনারা নির্বাচন করুন। চারটে অপশানের মধ্যে করে আপনারা খাতায় লিখুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ জ্ঞানের আলোক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2233 নম্বর প্রশ্ন। কোন বাক্যে সম্বন্ধ পদ আছে? এই চারটে বাক্যের মধ্যে কোন বাক্যে সম্বন্ধ পদ আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করার চেষ্টা করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2234 নম্বর প্রশ্নে।
অভেদ অর্থে সম্বন্ধ পদের ব্যবহার কোনটি? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর। যারা বলছেন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান খ বুদ্ধির দীপ্তি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2235 নম্বর প্রশ্নে। গাছের ফল পুকুরের মাছ কি সম্বন্ধ প্রকাশ করছে? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ জন্ম জনক সম্বন্ধ, তাদের সবার উত্তর সঠিক। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2236 নম্বর প্রশ্নে। অনুসর্গ বা প্রাচীন প্রবচনীয় অব্যয়গুলো বাক্যে কিভাবে ব্যবহৃত হয়? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক স্বাধীন পদ রূপে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2237 নম্বর প্রশ্ন। যেসব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তি রূপে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ অনুসর্গ, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2238 নম্বর প্রশ্ন। বিভক্তির ন্যায় কাজ করে কোনটি? তাহলে চারটে অপশানের মধ্যে যেটি বিভক্তির ন্যায় কাজ করে সেটি কোনটি, সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ অনুসর্গ, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2239 নম্বর প্রশ্ন। বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি? তাহলে চারটের মধ্যে কোনটি বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেটা আমাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ কর্ম প্রবচনীয়, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেটা ক্যালকুলেট করুন আপনাদের খাতায়, এবং কমেন্ট লাইনে পোস্ট করুন যে আপনারা আজকে 15টা প্রশ্নের মধ্যে কে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন। আপনাদের মার্কস বলে দেবে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা অবশ্যই সবার প্রাপ্ত মার্কস আপনারা আমাদেরকে পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আপনাদের মনে যা কোশ্চেন আসছে আপনারা কোশ্চেন পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সহজ উত্তর দেওয়ার। আর এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আপনাদের আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, অনুসর্গ কি? অপশান ক শব্দ বিভক্তি বা ধাতু, অপশান খ উপসর্গ, অপশান গ ক্রিয়া বিভক্তি, এবং অপশান ঘ অব্যয় বা শব্দ। আবার আমি আপনাদের আজকের হোমটাস্কের প্রশ্নটা বলছি, অনুসর্গ কি? অপশান ক শব্দ বা বিভক্তি, শব্দ বিভক্তি বা ধাতু, অপশান খ উপসর্গ, অপশান গ ক্রিয়া বিভক্তি, এবং অপশান ঘ অব্যয় বা শব্দ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।